মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যারা নৌকার প্রার্থী তাদেরকে আজকে সবাইকে বলেছে, যারা আমি নিজে নির্বাচনী এলাকায় ছিলাম, আমরা নির্বাচনী এলাকায় পড়ে এসেছি, ডোর টু ডোর যাচ্ছি, আমাদের নির্বাচন হবে একটা উৎসবমুখরভাবে সেখানে। এবং আমি আশাবাদী যে আমার নরসিংদী জেলার প্রত্যেকটি আসন, নৌকার আসন, আমরা বিজয়ী হয়ে যে কথা দিয়েছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন দেখে গেছেন নরসিংদীর অবস্থান, সেই আমাদের নরসিংদী মিটিং করে তিনি স্পষ্ট বলে গেছেন, যাকে আমরা নৌকার প্রার্থী দেব তার পক্ষে আপনারা ভোট দেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও সরকার গঠন করব। যে উন্নয়ন আমরা করেছি সারা বাংলাদেশে, এত উন্নয়ন হচ্ছে, কর্মীরা তো দেখে প্রতিদিন, অন্ধ না কেউ, কাজে এটাকে কারো প্রতারণা করার কোনো সুযোগ নাই। নৌকা মার্কা, নৌকা মার্কাই স্বাধীনতার মার্কা, বিজয়ের মার্কা আমাদের নৌকা মার্কা। আমরা প্রত্যেকে ইনশাল্লাহ 7ই জানুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে বিজয়ের মাসে আবারও আমরা আমাদের নৌকা মার্কা, আমরা ঐতিহ্য, নরসিংদীর ঐতিহ্য, যেটা 5টি সিটি আমাদের ছিল, আবারও সেটি আমরা উপহার দেবো ইনশাল্লাহ নরসিংদী থেকে।